আমরা যেন 16 আগস্ট 17 আগস্ট 18 আগস্টে পালন করতে পারি। কি কারণে? এই যে পতাকাগুলো আজকে আমরা সুন্দরভাবে সাজিয়েছি, এই পতাকা রাস্তায় যদি কেউ পড়ে থাকে তোমরা যেন তুলে নিও, সেই পতাকা যেন মাটিতে পড়ে না থাকে, কারণ এই পতাকায় কিন্তু অসংখ্য বীর শহীদের রক্ত ঝরিয়ে আছে। তো আমরা মুর্শিদাবাদে কোনা কোনা থেকে এসেছি, আমি চাইবো আজকের যে আমার থেকে যারা সিনিয়র আছে তাদেরকে আমি স্যালুট জানাই, প্রণাম জানাই, আর আমার থেকে যারা জুনিয়র আছে তাদেরকে একদম বিলকুল বুক ভরা ভালোবাসা জানাই। তোমরা যে কারণে আজকে এখানে জমায়েত হয়েছ, এই যে একে অপরের সঙ্গে মিল এনে যেন সর্বদাই থাকে এবং আমরা সকালবেলা কী কারণে মাঠে আসছি সেই উদ্দেশ্যটা যেন সুস্থ হয়ে আমাদের গ্রুপ থেকে অনেক অনেক ছেলে আজ ভারতবর্ষে কোনা কোনো একটা চাকরি করছে। আমি চাইবো নেক্সট ছেলেপিলে যারা করছে এবং গ্রাম থেকে আরও ছেলেপিলে নিয়ে আসো এবং আমাদের গ্রুপে জয়েন করো, আমাদের যে বক্সা ভাই আছে আমি আছি, আমাদের কাছ থেকে এতটা জিনিস নিয়ে যাও যাতে তুমি তোমার গ্রামের চারটে ছেলেকে তৈরি করতে পারো। তাহলে নিজের জন্য শিখলে হবে না, তুমি চারটে ছেলেকে তৈরি করতে পারো, আর তুমি যত উন্নতি করবে তোমার বাড়ির লোক তত হ্যাপি থাকবে, একটু মনে থাকে যেন। আর আজকে সারাদিন মন খুলে এনজয় করো, মন খুলে এনজয় করো, এর থেকে আমি আর কিছু বলবো না। আর আমি নেক্সট, তার নাম রেখেছো বাবু? মিঠুদা আছে, আমি এখানে আমি শেষ করছি। হ্যাঁ, সবাই ভালো থাকো, হ্যাপি থাকো। আমার প্রণয় এবং শ্রদ্ধা জানাই মাঠে যারা যারা আসেন এবং যারা যারা আসছেন। মাঠে আসার উদ্দেশ্য আমাদের এক হওয়া উচিত যে আমাদের শরীর ঠিক রাখা, এবং যারা আমাদের জুনিয়র বা যারা নিজের চাকরির জন্য কিছু করতে চান তাদের মাঠে আসতেই হবে তাদেরকে। তো মাঠে আসার উদ্দেশ্য সমীর দা আছে, বক্সার আছে, এদেরকে এরা যেভাবে সবাইকে ট্রেনিং করায় সেটা একদম কাবিলি তারিফ আছে। আমাদের মনে হয় যে বিনা উইদাউট পেতে যেভাবে এনারা নিজেদের স্বার্থ ত্যাগ করে সবাইকে শেখাচ্ছেন সবাইকে, এটা একটা আমাদের প্রশংসা প্রাপ্য এনাদের প্রশংসা পাওয়ার জন্য। তো আজকে 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে বা সেইটুকুই কথা বলতে চাই, এই বলে আমার উপস্থিত। এবার আমাদের মাঠের একটা ছোট্ট বোন অদিতি কিছু কথা বলে শোনাবে। নমস্কার, এখানে উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় বন্ধু দাদা দিদি ভাই বোনেদের জানাই 78তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 15ই আগস্ট 1947 সালের প্রায় 200 বছরের ব্রিটিশদের
অত্যাচার থেকে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, আর এই অত্যাচারিত বেড়াজাল থেকে পরাধীন আমাদের দেশকে স্বাধীন করতে আত্মবলিদান দিয়েছিলেন বহু বীর, আত্মবলিদান দিয়েছিলেন আরও কত শত নাম না জানা তরুণ তরুণীরা। আজকের এই শুভ দিনে তাদের জানাই আমার শতকোটি প্রণাম এবং শ্রদ্ধা। চলো আমরা আজকের এই দিনে সমস্ত বন্ধু মিলে শপথ গ্রহণ করি যে আমরা সুনাগরিক হিসেবে প্রত্যেকে যেন প্রতিষ্ঠিত হতে পারি এবং আমাদের দেশকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা সমস্ত কিছু এবং জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে আমরা যেন সদা সর্বদা প্রস্তুত থাকি নিজেদের প্রাণ ত্যাগ করতে। আজ আমরা সবাই স্বাধীন হলেও নারীরা কোনো না কোনো জায়গায় গিয়ে কিন্তু পরাধীন রয়েছে। সমস্ত কাজের ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি উচিত নারীদেরও পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত, নানা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলকেই স্বাধীনতা দেওয়া। চলো আমরা এগিয়ে চলি, সকলে মিলে আপ্রাণ চেষ্টা করি যে আমাদের দেশকে সর্বসমকাক্ষে প্রথম স্থানে পৌঁছে দেওয়ার হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। স্বাধীনতা দিবসের ভাইকে আন্তরিক আনন্দ এবং শুভেচ্ছা থাকলো। কাল থেকে এই অনুষ্ঠানটা যে ছেলেরা যেভাবে পরিচালিত করেছে তাদেরকে আমি খুব অভিনন্দন জানাচ্ছি। আমি শুধু 15 আগস্ট সম্বন্ধে এটুকুই বলবো যে 15 আগস্ট আমরা যেভাবে পালন করছি অবশ্যই খুব ভালো লাগছে, কিন্তু 15 আগস্ট পালন করার জন্য 16 আগস্ট, 17 আগস্ট, 18 আগস্ট পালন করতে পারি। কী কারণে? এই যে পতাকাগুলো আজকে আমরা সুন্দরভাবে সাজিয়েছি, এই পতাকার রাস্তায় যদি কেউ পড়ে থাকে তো অবশ্যই যেন তুলে না, সেটা তোমরা যেন তুলে নিও, সে পতাকা যেন মাটিতে পড়ে না থাকে, কারণ এই পতাকায় কিন্তু অসংখ্য বীর শহীদের রক্ত ঝরিয়ে আছে। এটা তোমাদেরকে বলবো, এটা তোমরা যেন সবাই ছেলে মেয়ে যারা আছো এখানে সবাই যেন এই কাজটা যেন অবশ্যই করো।